আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষা কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেনিফার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে তোমাদের সাথে আছি ইংরেজি প্রথম পত্র নিয়ে। আমি এর আগের ক্লাসে পড়িয়েছিলাম লেসন 11, Are you listening one? সম্পূর্ণ লেসনটি কিন্তু আমাদের মোটামুটি পড়া শেষ। তো আজকে কি আমরা যা পড়েছি তাই থেকে একটা ছোট্ট কুইজ দিতে পারি? আমরা কি সবাই কুইজের জন্য রেডি? ইয়েস, আমি দেখছি সবাই রেডি। যারা ফেসবুকে আছে, আমাদের ক্লাসগুলো করছে, ফেসবুক থেকে লাইভ দেখছে, তারা কিন্তু কমেন্ট সেকশনে এই কুইজের উত্তরগুলি লিখে দিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে আমি আমার কুইজের প্রশ্নগুলো সবাইকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কুইজ দেখার আগে আমি জানতে চাই, এই ক্লাসে কেউ কি নতুন আছে যে আজকে নতুন ফার্স্ট ক্লাস করছে? অনন্যা? হ্যাঁ, অনন্যা আজকে প্রথম ক্লাস করছে। তাহলে অনন্যা, লেসন 11-তে আমরা যা পড়েছি তুমি কিন্তু আমাদের রেকর্ডেড যেই ফেসবুকে আছে সেই রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারো। লেসন 11-তে আমরা কি পড়েছি এর আগের ক্লাসে? আচ্ছা, আমি তাও একটু বলছি। আমরা পড়েছিলাম বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে, যেই ওয়ার্ড গুলোকে হোমোফোন বলে। হোমোফোন মানে একই রকম সাউন্ড হবে, কিন্তু মিনিং এবং কি স্পেলিং ডিফারেন্ট হবে হোমোফোনের। মানে মিনিং মানে বাংলা মিনিং বা যে কোনো মিনিং, এবং স্পেলিং মানে বানান, এগুলো ডিফারেন্ট হবে হোমোফোনের। আরো পড়েছিলাম ইন্টোনেশন। ইন্টোনেশন মানে একটা ওয়ার্ড যখন আমি বলবো তখন কিন্তু আমার ভয়েস একটু আপ ডাউন করবে। আমি একটা ওয়ার্ডকে একদম কি বলবো না, একই আমার যে ভয়েস টোন সেই ভয়েস টোনে বলবো না। আমি ইন্টোনেশন এবং হোমোফোন নিয়ে আমার আগের ক্লাসগুলোতে বলেছি, তো তোমরা যারা ক্লাস মিস করে ফেলেছো আগের ক্লাসগুলোর ভিডিওগুলো একটু দেখে ফেলবে। আচ্ছা, কুইজে এখন আমি আমার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার স্লাইড কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, স্লাইড দেখতে পাচ্ছো, এবং আমি আশা করব সবাই কিন্তু সময় মতো যেন ক্লাসটি অ্যাটেন্ড করে। একদম ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে একটু রেডি হয়ে থাকতে, কারণ টেকনোলজি কিন্তু এক এক সময় এক এক রকম কি করে প্রবলেম করতে পারে। তো আমরা যদি 5 মিনিট আগে থেকে কানেক্টেড হতে পারি তাহলে ক্লাসের শুরুর জিনিসগুলো আমরা মিস করে ফেলবো। আচ্ছা, তাহলে কুইজ শুরু করে ফেলছি আমরা আমাদের আগের ক্লাসে যা পড়েছিলাম তার উপরে। সবাই শুধু উত্তরগুলি লিখবে, এ বি সি ডি। এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি। উত্তরে আর ডিটেলস কিছু লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, হোয়াট ইজ হোমোফোন? অপশন এ, ওয়ার্ডস দ্যাট হ্যাভ সেম সাউন্ড। অপশন বি, ওয়ার্ডস দ্যাট হ্যাভ সেম মিনিং। হোয়াট ইজ হোমোফোন? ইফ ইউর অ্যান্সার ইজ এ, প্লিজ রাইট এ। If your answer is B, write B. Our next question. So, the correct answer is A, words that have same sounds. Okay, let's go to the next question. How many homophones are there in English language? How many homophones? I told you in my previous class. What I told you? Please remember, please try to remember. A, over 8,000, 7,000, over 7,000. Okay, the correct answer is over 7,000. Now, the third question. Which pair of words is homophone? Please read carefully. A, here, here. B, west, west. C, tea, sugar. D, A plus B, both. Which pair of words is homophone? A, B, C or D?
So let's see the correct answer. D. A and B are the homophones. They sound same. Just listen. Here, here. West, west. Okay, let's go to the next question. Which is not the criteria of homophone? Which is not the criteria of homophone? A. Same sound. B. Different meaning. C. Different spelling. D. Same meaning. Homophone criteria noy konti. Same sound, different meaning, different spelling. D. Same spelling. The correct answer is same meaning. Eta kintu homophone criteria noy ba boishishto noy. Same meaning hobe homophone, same meaning hobe na. Kintu same sound hobe, different meaning hobe, different spelling hobe. Okay. The last question. What is intonation? Raise and fall off of voice. B. Same sound of words. What is the correct answer? C. A is the correct answer. So, are you understand? Okay. Kar kar shob gulo correct hoyeche. Shob gulo correct hoyeche. Panch tai correct hoyeche. Maimun. Maimun er panch tai correct hoyeche. Maimun amake shunte pachho? Ha. Panch tai correct hoyeche. Question gulo ki khubi kothin chilo? Na. না কঠিন ছিল না আমরা যা পড়েছি তাই কিন্তু ছিল একটু প্র্যাকটিস করে ফেললাম তাহলে কি হলো পরীক্ষায় যদি কখনো আসে কিংবা এই অধ্যায়টি আমরা কেন পড়ছি মাইমুন আমাকে বলতে পারবে কেন আমরা পড়ছি এই অডিও লিসেনিং কেন পড়ছি আমাদের ইংলিশ সাউন্ড আরো ভালো করার জন্য ইয়েস ইংলিশ সাউন্ড হয়তোবা দেখা যাবে যে এগুলো পরীক্ষায় নাও আসতে পারে আসলোই না পরীক্ষায় কিন্তু কি হলো তুমি যে শিখলে ইংলিশ সাউন্ডটা বলা ইংলিশ সাউন্ডে তোমাকে কখন থামতে হবে কখন একটু তোমার ভয়েসটাকে রেইজ করতে হবে কখন একটু তোমার ভয়েসটাকে ফলো আপ করতে হবে তুমি কিন্তু শিখে গেলে এবং এখানে কিন্তু আমি কিন্তু বলেছিলাম একদম শুরুর ক্লাসে সবাই সান কে সন বলছিল পুত্র সবাই সান কে কি বলছিল সন বলছিল তো এরকম একটা দুটো ওয়ার্ড হলো কিন্তু তোমরা শিখেছো এবং এটাই আমার কাছে অনেক বড় কিছু তাহলে আজকে কি পড়বো আজকে কি রুটিনটা সবাই দেখেছো আমি কি পড়াতে চেয়েছি আমাদের কিন্তু রুটিনে লেখা থাকে যে কি পড়াবো কেউ রুটিন দেখেছে আজকে কে কে দেখেছে টপিকটা কি ছিল আজকে বলতে পারবে আবার মাইমুনি বলতে পারবে জয় দেখেনি আচ্ছা মাইমুনের কাছে শুনি মাইমুন আর ইউ লিসেনিং টু ভেরি গুড মাইমুন কিন্তু আমাদের রুটিনটা দেখেছে আমাদের ফেসবুকের পেজে কিন্তু রুটিনের সাথে কনটেন্টও দেয়া থাকে যে আমরা কি পড়াবো আজকে তাহলে আজকে আমরা পড়াবো আর ইউ লিসেনিং টু মানে লেসন কত নাম্বার মাইমুন আমাকে বলতে পারবে আচ্ছা তাহলে আমরা শুরু করে ফেলি আমাদের লেসনটা আমরা দেখে ফেলবো 18 নাম্বার লেসন সবাই একটু 18 নাম্বার লেসনে চলে যাই আর ইউ লিসেনিং টু কে ঠিক আছে লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন আজকের পড়া আমরা শুরু করব এখন এই যে আর ইউ লিসেনিং 1 পড়লাম আর ইউ লিসেনিং 1 এ আমরা শিখলাম হোমোফোন সম্পর্কে এখন হোমোফোন সম্পর্কে তো শিখলাম একই রকম সাউন্ড হয় একটু ডিফারেন্ট হয় ইন্টোনেশন হয় এবার আমরা আরো অনেক কিছু জানব কি কি জানব এই চ্যাপ্টারে সেই অবজেক্ট গুলো একটু দেখে নিই তুমি যখন এই চ্যাপ্টারটি পড়ে ফেলবে তুমি কি কি জানবে রিকগনাইজ ইংলিশ সাউন্ড রিকগনাইজ ওয়ার্ড স্ট্রেস এন্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস মানে ওয়ার্ডের স্ট্রেস সম্পর্কে তুমি জানবে স্ট্রেস কি নতুন শুনছো অবশ্যই সবাই আজকে কিন্তু কঠিন কিছুই না
ক্লাসগুলো ধীরে ধীরে করলে বুঝে যাবে যে ওয়ার্ড স্ট্রেসটি কি। রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্স। আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে ইন্টোনেশন ইন ওয়ার্ড পড়েছি, মানে একটি ওয়ার্ডে পড়েছি। এবার আমরা কি পড়বো, একটা সম্পূর্ণ সেন্টেন্সেও কিন্তু ইন্টোনেশন থাকে। একটা সেন্টেন্স যখন আমি বলবো যে দিস ইজ মাই ডগ, এটা হচ্ছে এটা আমার কুকুর। কিন্তু যখন আমি এটা প্রশ্নবোধক বলবো ইজ দিস ইয়োর ডগ, তখন কিন্তু ডগটা আমি একটু বেশি করে বলছি। ওকে ওকে, এরপরে ইউজ ইংলিশ সাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা ইংলিশ সাউন্ডটাকে একটু বলার চেষ্টা করবো। যেহেতু আমরা বাঙালি, আমাদের ইংলিশ বলার সময় কিন্তু যারা ব্রিটিশ ইংলিশ বলে বা আমেরিকান ইংলিশ বলে তাদের মতন কিন্তু সাউন্ডটা আমরা অনেক অংশে করতে পারি না। আমাদের বাংলার একটা সাউন্ড চলে আসে, তো তাও কোনো সমস্যা নাই, প্র্যাকটিস করতে করতে কিন্তু আমরা অনেকটাই পারবো সেরকম করে ইংলিশের সাউন্ড গুলো করতে। ওকে, তাহলে আমরা চলে যাই যে কি কি পড়তে হবে। মোট আসলে তিনটা জিনিস আমরা এই অধ্যায় থেকে পড়তে পারবো, জানতে পারবো, যেটা হচ্ছে স্ট্রেস, ইন্টোনেশন আর প্রোনাউন্সিয়েশন। স্ট্রেস জিনিসটা কি আসলে, এটা অনেকটা ইন্টোনেশনের মতো। এই যে ভাওয়েল গুলো আছে না আমাদের, এ ই আই ও ইউ, এই ভাওয়েল গুলো তো আমরা চিনি। তো ভাওয়েল ছাড়া যে ওয়ার্ড গুলো আছে ওগুলোকে কনসোনেন্ট বলে। তো ভাওয়েল যখন উচ্চারণ হয়, ভাওয়েলের উচ্চারণটা কিন্তু খুবই সেন্সিটিভ, এক এক সময় উচ্চারণটা এক এক রকম হয়। সো এই ভাওয়েল কে নিয়েই কিন্তু এই স্ট্রেস। স্ট্রেস টা বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইংলিশ প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল। ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড সিলেবলস। আচ্ছা, সিলেবলটা কি, সিলেবলটা কি একটু কঠিন মনে হচ্ছে, সিলেবলটা কি, যখন আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে পড়বো সহজ মনে হবে। আচ্ছা, একটা ওয়ার্ড যখন আমরা বলি সেই ওয়ার্ডে একটা দুটো তিনটে ভাগ থাকে, কিন্তু এই ভাগ গুলো হচ্ছে বিভিন্ন রকম সাউন্ড একটা ওয়ার্ড। যেমন আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ড যখন আমি বললাম, আমি কিন্তু কয়েকবার আমার ভয়েসটাকে চেঞ্জ করলাম। এই যে চেঞ্জ করা, এগুলোকে সিলেবল বলছে। সিলেবলটা কি আমি একটু সহজ ভাবে বুঝিয়ে দিয়েছি, এটা একটা সাউন্ড। তুমি যখন ভাওয়েল উচ্চারণ করবে একটা ওয়ার্ডের মধ্যে, সেগুলোর হচ্ছে সাউন্ড গুলোকে তুমি ভাগ করবে। আচ্ছা, একটা ওয়ার্ডে অনেকগুলো সিলেবল থাকতে পারে, কিভাবে অনেকগুলো সিলেবল থাকতে পারে, দেখো এখানে আমি একটা চার্ট দিয়েছি। প্রথমে আছে ডগ, ডগ বলছি একটাই সিলেবল হচ্ছে, কিন্তু ডগকে কিন্তু কতগুলো ভাগ করা যাচ্ছে না। কিন্তু সেকেন্ডে দেখো অরেঞ্জ, অরেঞ্জ দুটো ভাগ করেছি আমি, অরেঞ্জ। ডগে কিন্তু আমি ভাগ করতে পারলাম না আমার কি গুলোকে, ভাওয়েল অনুযায়ী আমার সাউন্ড গুলোকে, কিন্তু অরেঞ্জে কিন্তু আমি ভাগ করে ফেলেছি। আবার এক্সপেন্সিভ, তিনটা ভাগ করে ফেলেছি, তাহলে এক্সপেন্সিভে তিনটা সিলেবল, সিলেবল তাহলে বুঝেছি। এই যে আমার যে সাউন্ড গুলো, এগুলো হচ্ছে কি, তোমার যে ভাওয়েলের সাউন্ডকে আমরা ভাগ করে ফেলি প্রতিটা ওয়ার্ডে। তারপরে দেখো ইন্টারেস্টিং, চারটা ভাগ করে ফেলেছি ইন্টারেস্টিং কে। তাহলে ইন্টারেস্টিং বলতে গেলে কতগুলো সাউন্ড হচ্ছে, ইন্টারেস্টিং। তাহলে সিলেবলটা কি আমরা বুঝেছি, সিলেবল জিনিসটা কি, এই যে আমি ওয়ার্ড গুলোতে যে ভোকাব, যে ভাওয়েল গুলো আছে, সেই ভাওয়েল গুলোকে আমি উচ্চারণ গুলোকে কি করছি, বিভিন্ন সাউন্ডে করছি, এই বিভিন্ন সাউন্ড গুলোকে আমি ভাগ করছি, সিলেবলে ভাগ করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সিলেবল বুঝলাম। সিলেবল বুঝলে কিন্তু স্ট্রেস বোঝা যাবে খুব সহজে। এখানে আমি দেখো সিলেবল করেছি, কিন্তু প্রথমটা হচ্ছে ফটোগ্রাফ, ফটোগ্রাফ, ফটোগ্রাফার, ফটোগ্রাফিক, তিনটা ওয়ার্ড দিয়েছি আমি, এবং তিনটা ওয়ার্ডে প্রথমে দ্বিতীয় তৃতীয় তিনটাতে কিন্তু কি দেখছি আমরা, সিলেবল করা আছে। সিলেবল করার সাথে সাথে কিন্তু স্ট্রেসও আছে। সিলেবলটা বুঝাতে পেরেছি, এই যে ভাগ করলাম এটা হচ্ছে সিলেবল। আর স্ট্রেস কোনটা, দেখো সবুজ যে আকারে যে ওয়ার্ড গুলো আছে, যে সেই ওয়ার্ড গুলো কিন্তু আমি সেখানেই স্ট্রেস দিব। স্ট্রেস মানে জোর দিয়ে সাউন্ড দেওয়া, মানে
যখন ওয়ার্ডটি বলছি যেখানটায় আমি বেশি জোর দিচ্ছি বা লাউডলি বলছি, সেই জিনিসটাই হচ্ছে স্ট্রেস। মানে এই জায়গাতে আমি স্ট্রেস দিচ্ছি আমার। ও ফটোগ্রাফ, ফটোগ্রাফ, ফটোগ্রাফার, ফটোগ্রাফার, দেখো ফটোগ্রাফার, ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক। আচ্ছা তাহলে এখানে স্ট্রেস দিচ্ছি কোন কোন জায়গায়? সবুজ কালিতে যেগুলো আছে সেগুলোতে আমি স্ট্রেস দিচ্ছি, মানে আমি একটু লাউডলি বলছি। আমি কিভাবে বলছি? একটু লাউডলি বলছি। যখন আমি ফটোগ্রাফার বলবো তখন আমি ফো এইটাতে বেশি করে কি দিব, বেশি করে স্ট্রেস দিব বা লাউডলি বলবো। আরেকটা না খুব সহজ একটা নিয়ম আছে স্ট্রেস বোঝার জন্য, তুমি এভাবে হাতটা রাখবে, যে ওয়ার্ড গুলো বলার সময় তোমার এই জায়গাটা তোমার হাতে লাগবে সেই ওয়ার্ড গুলো হচ্ছে স্ট্রেস। দেখো ফটোগ্রাফার, ফটোগ্রাফার, ফটোগ্রাফিক, ফটোগ্রাফার। আচ্ছা তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি যে স্ট্রেসটা কি, যখন আমরা কোনো ওয়ার্ডে বেশি প্রেশার দিয়ে বলবো সেই ওয়ার্ডটাই কিন্তু স্ট্রেস, সেই ওয়ার্ডটাই স্ট্রেস। তাহলে একটু দেখি আমরা যে ফটোগ্রাফার, ফটোগ্রাফিক এগুলোতে কিভাবে স্ট্রেস। আচ্ছা এখানে ফার্স্ট সিলেবলটাই আমার স্ট্রেস হলো। সিলেবল কিন্তু আমি বুঝিয়েছি কি, এই যে আমি সাউন্ড গুলোকে কি করছি ডিভাইড করছি, এগুলো হচ্ছে সিলেবল। তাহলে ফটোগ্রাফের প্রথম সিলেবলে আমি কি করছি, স্ট্রেস দিচ্ছি। ওকে এখানে সেকেন্ড সিলেবলে আমি স্ট্রেস দিচ্ছি ফটোগ্রাফারে, বুঝছি। আর এখানে আমি থার্ড সিলেবলে কি করছি, স্ট্রেস দিচ্ছি। স্ট্রেস মানে একটু জোরে আমি সাউন্ড করব, ফো ফটোগ্রাফ, ফটোগ্রাফার, ফটোগ্রাফিক। ওকে আই হোপ তোমরা সবাই মোটামুটি কিছুটা হলেও বুঝেছো। যতটুকুই বুঝেছো একটু লিখে রাখার এবং মেমোরাইজ করার চেষ্টা করবে যে স্ট্রেস কি, সিলেবল কি। কঠিন কিছু না, আমি আমার পরবর্তী ক্লাসে আরো সহজ ভাবে, আরো সহজ সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাতে কি হবে, সবাই কি করবে, সাউন্ড গুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম যে আমরা এর আগের ক্লাসে কি কি ওয়ার্ড শিখেছি নতুন, আমি একটু শুনতে চাই যে কে কয়টি লিস্ট করেছে এবং খাতাও দেখতে চাই। সবাই কি করেছি লিস্ট গুলো? তামজিদ করেছে, তামজিদ আমাকে শুনতে পাচ্ছো? জি। আচ্ছা তামজিদ তোমার খাতাটা দেখি, তুমি কয়টা লিস্ট করেছো, খাতাটা তুলে আমাকে শুধু দেখালেই হবে তামজিদ। হ্যাঁ টোটাল কতগুলো ওয়ার্ড করেছো তুমি তামজিদ? আমি দেখতে পাচ্ছি তামজিদ তোমার হয়েছে সবগুলো। ওকে থ্যাংক ইউ তামজি। এখন আর কে কে করেছে হোমওয়ার্ক? ত্রিয়াশা তুমি কি করেছো? আচ্ছা মাইমুন করেছো? আমি একটু ওয়ার্ড লিস্ট করতে বলেছিলাম। জয় করেছো? আচ্ছা সবাই মনে হয় ভুলে গিয়েছে, আমি বলেছিলাম নতুন নতুন যে ওয়ার্ড গুলো শিখেছি সেগুলো একটু আমরা কি করবো, খাতায় লিখবো, লিস্ট করবো যে ওয়ার্ড গুলো আমরা শিখলাম এই সম্পূর্ণ ক্লাসটা মিলে এর আগে। তো আমি এই করাচ্ছি কিন্তু আমার পরবর্তী ক্লাসে নিব, যে আমরা নতুন নতুন কোন সাউন্ড গুলো শিখলাম এবং আজকে কি কি শিখলাম। আজকে যে স্ট্রেস আর সিলেবল শিখলাম এটা একটু মাথায় রাখার চেষ্টা করব, পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আমার আজকের প্রথম ক্লাসটি এখানেই শেষ। আমি আশা করব সবাই আমার পরবর্তী ক্লাসে হোমওয়ার্কটি করবে এবং ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ। এখন তোমাদের ম্যাথ ক্লাস শুরু হবে। গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন।
আমাদের এখানে যত পার্টিসিপেন্টরা রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমি আশা করছি প্রত্যেকের কাছে আপনাদের গণিত বই, একটি খাতা এবং একটি কলম যেন অবশ্যই থাকে। আমরা গতদিন যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, অধ্যায় 4.3, আচ্ছা সেই অধ্যায়টিতে আমরা বিয়োগের কিছু ম্যাথ শিখেছি এবং কিছু ম্যাথ হোমওয়ার্ক ছিল। আমরা কি সকলে বাড়ির কাজ করেছি? আমি দেখতে পাচ্ছি তানজিম করেছে, জয় করেছে, আর বাকি যারা আছে তারা কি করেছে? হ্যাঁ, অনন্যা করেছে আমি দেখতে পাচ্ছি, প্রিয়াশা করেছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের হোমওয়ার্কটি আমাকে একটু স্ক্রিনে দেখাবে, জাস্ট স্ক্রিনের সামনে একটু ধরলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তানজিম করেছে, আচ্ছা আশা করছি প্রত্যেকে করেছে। এবং ফেসবুক লাইভে আমাদের সাথে যারা কানেক্টেড আছেন আশা করছি আপনারাও প্রতিদিনের বাড়ির কাজটি সঠিক সময় মতো অবশ্যই করে রাখবেন। আচ্ছা আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনন্যা করেছে, তানজিম করেছে, ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে যোগের ম্যাথগুলি, প্রমাণের ম্যাথগুলি করতে হয়, তাই তো? এই ম্যাথগুলি কিন্তু আমরা গত ক্লাসে শিখে এসেছি, ঠিক আছে, এটিও আমরা শিখেছি। এবং বিয়োগের এই ম্যাথটি আমরা করার পরে আমাদের বাড়ির কাজ ছিল, এখন আমরা একটি ম্যাথ একটু নিজে থেকে করব। এই ম্যাথটি 3ab + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca কে বিয়োগ করতে হবে। আমি আবারও বলছি প্রত্যেকেই প্রত্যেকের খাতায় একটু লিখে নেবেন, 3ab + 6bc - 2ca থেকে 2ab - 4bc + 8ca মাইনাস করতে হবে। আমরা কিন্তু নিয়মটা অলরেডি গত ক্লাসে শিখেছি, তারপরেও আমরা এটা একটু আজকে প্র্যাকটিস করে নেই যাতে আমাদের গত ক্লাসের নিয়মটা আবারও একটু রিভিশনে চলে আসে। প্রথমে যে কাজটি করতে হবে, একই রকমের সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখতে হবে এবং নিচে যে বীজগাণিতিক রাশিটি থাকবে সেটির চিহ্নগুলিকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা আপনারা আপনাদের কপিতে ডেফিনেটলি এইভাবে একটু সাজিয়ে লিখে উত্তরটি কি হবে আমাদেরকে দেখাবেন। প্রথমে 3ab + 6bc - 2ca লিখতে হবে এবং এটার নিচেই সদৃশ পদগুলোকে সাজিয়ে লিখে 2ab - 4bc + 8ca। দেন আমরা বলেছিলাম নিচে যে বীজগাণিতিক রাশিগুলো থাকে বা পদগুলো থাকে তাদের চিহ্নগুলিকে ডেফিনেটলি আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। অ্যাজ লাইক এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে, মাইনাস ছিল প্লাস হয়ে গিয়েছে, প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে। আচ্ছা এই বাকি অংশটুকু, এটার অ্যান্সারটুকু আপনারা নিজেরা করবেন এবং করে এখন আমাদেরকে একটু স্ক্রিনে দেখাবেন। আমি আশা করছি প্রত্যেকে, আমি দেখতে পাচ্ছি প্রিয়াশা করে ফেলেছে, ঠিক আছে প্রিয়াশা তোমার অ্যান্সারটি একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি আর কেউ করতে পেরেছি? আমি দেখতে পাচ্ছি জয় করেছে, ঠিক আছে, যারা করতে পেরেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা অ্যান্সারটি একটু সকলে মিলিয়ে নিব, এটার অ্যান্সারটি হবে ab + 10bc - 10ca, অ্যান্সারটি হবে ab + 10bc - 10ca, ab + 10b, ওকে। আমরা তাহলে পরবর্তী ম্যাথটিতে চলে যাচ্ছি। একই রকমের ম্যাথ আমরা একটু আগে যে ম্যাথটি শিখেছি আর এই ম্যাথটি একই রকমের ম্যাথ, তবে আগের ম্যাথটির সাথে এই ম্যাথটিতে হালকা একটু ডিফারেন্স আছে। আচ্ছা এখানে বলা হয়েছে আমাদেরকে x^4 + 2x³ + x² + 4 থেকে x³ - 2x² + 2x + 3 কে বিয়োগ করতে হবে। প্রথমে আমরা যে কাজটি করব, সদৃশ পদগুলোকে একটির নিচে একটি সাজিয়ে লিখব এবং নিচে যে বীজগাণিতিক রাশিটি আছে সেটিকে চিহ্ন চেঞ্জ করে লিখব। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম বীজগাণিতিক রাশিতে আমরা দেখতে পাচ্ছি
x to the power 4 একটি পদ আছে যেটি দ্বিতীয় রাশিতে নেই তাহলে যখন আমরা দ্বিতীয় বীজগাণিতিক রাশিটি প্রথমটির নিচে লিখব ওই x to the power 4 এর নিচের প্লেসটি আমাদের ফাঁকা রাখতে হবে মনে রাখতে হবে যদি উপরের পদের সাথে আমরা কোনো পদ মিল না পাই তাহলে ফাঁকা রেখে লিখতে হয় আচ্ছা আবার আরেকটি ভিন্নতা পাচ্ছি আমরা এখানে প্রথম রাশিতে আমাদের x এর কোনো পদ ছিল না কিন্তু দ্বিতীয় রাশিতে আমরা একটা পদ পাচ্ছি x আচ্ছা তাহলে আমরা কি করব আমরা এই x টিকে এই পদগুলো সাজিয়ে লেখার পরে একদম ডান পাশে এক সাইড করে লিখব যদি কোনো পদ আমরা উপরে না পাই যেই পদগুলি কি উপরের টির সাথে মিল পাবো না সেটিকে আমরা সব সময় যে কোনো একদিকে চাপিয়ে লিখব হতে পারে তুমি ডান দিকে লিখছো সেটা হতে পারে বাম দিকে লিখছো কোনো সমস্যা নেই ডাজেন্ট ম্যাটার ডানে লিখলেও হয় বামে লিখলেও হয় এবং চিহ্নগুলিকে চেঞ্জ করে আমরা ঠিক আগের ম্যাথগুলোর মতো করে এখানে অ্যান্সারটিকে সাজিয়ে লিখব টু এক্স কিউব থেকে এক্স কিউবকে মাইনাস করলে আমরা পাচ্ছি এক্স কিউব এক্স স্কোয়ারের সাথে টু এক্স স্কোয়ারকে প্লাস করলে পাচ্ছি আমরা থ্রি এক্স স্কোয়ার ফোর থেকে থ্রি কে মাইনাস করলে পাচ্ছি আমরা ওয়ান এবং টু এক্স এর চিহ্নটা প্লাস ছিল ওইটা চেঞ্জ হয়ে আমাদের মাইনাস হয়ে গিয়েছে যেহেতু উপরে কোনো টু এক্স এর টার্ম নেই সো অ্যান্সারটি হবে মাইনাস টু এক্স আচ্ছা আমি আশা করছি আমরা সকলে এই ম্যাথটি বুঝতে পেরেছি এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাব যেমন ভাবে আমরা যোগের নিয়ম দিয়ে কিছু প্রমাণের অঙ্ক করেছিলাম ঠিক বিয়োগের অঙ্ক দিয়েও কিছু প্রমাণের অঙ্ক আছে এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভয় পাওয়ার কিছু নেই ম্যাথের চেহারাটা দেখে যদিও দেখতে একটু কঠিন মনে হচ্ছে বাট ম্যাথটি খুবই সহজ আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে এ এর একটি মান দেওয়া আছে বি এর একটি মান দেওয়া আছে এবং সি এর একটি মান দেওয়া আছে এবং আমাদেরকে বলেছে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু টু জেড স্কোয়ার আমি গত ক্লাসে বলেছিলাম এই টাইপস এর ম্যাথগুলো আমরা নিচে নিচেও করতে পারি পাশাপাশিও করতে পারি কিন্তু মনে রাখবো বিয়োগের অঙ্কে যদি কখনো এরকম প্রমাণের অঙ্ক আসে তাহলে আমরা সবসময় পাশাপাশি করব কারণ বিয়োগের ম্যাথে যেহেতু একের অধিক পদ আছে আমরা যদি নিচে নিচে করতে যাই তাহলে আমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে দ্যাটস ওয়াই আমরা বিয়োগের যদি প্রমাণের কোনো ম্যাথ আসে আমরা সবসময় নিচে নিচে সাজিয়ে লেখার চেষ্টা করব প্রথমে আমরা যে কাজটি করব লেফট হ্যান্ড সাইডটি লিখব এ প্লাস বি মাইনাস সি লিখার পরে আগের ম্যাথটির মতোই এখানে প্রথমে এ এর মানটা বসাবো বি এর মানটা বসাবো এবং সি এর মানটা বসাবো আমরা কিন্তু অলরেডি জানি গত ক্লাসে বলা হয়েছিল এটা যে ব্র্যাকেটের আগে যদি কোনো সাইন থাকে ব্র্যাকেট উঠানোর সময় ওই সাইন অনুসারে ব্র্যাকেটের ভিতরের পদগুলোর চিহ্নকে চেঞ্জ করে লিখতে হয় আমরা দেখতেই পাচ্ছি এই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আগে কিছু নেই অর্থাৎ এখানে প্লাস বোঝাচ্ছে যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস আছে তাহলে ভিতরের পদগুলোকে যখন আমরা উঠিয়ে লিখতে যাব এখানে চিহ্ন চেঞ্জের কোনো কথা আসবে না সো আমরা নর্মালি বসিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আচ্ছা এবার আমরা পরেরটিতে চলে যাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের একটি প্লাস আছে যেহেতু এই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আগেও আমাদের প্লাস আছে তাহলে এই ব্র্যাকেটটাকে উঠে লিখতে গেলেও আমাদের কিন্তু চিহ্নগুলি চেঞ্জ করার প্রয়োজন নেই কিন্তু যখন আমরা তৃতীয় রাশিটিকে লিখতে যাব তৃতীয় রাশিটির আগে আমরা দেখতেই পাচ্ছি একটি মাইনাস চিহ্ন আছে এবং আমরা অলরেডি জানি মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলিকে চেঞ্জ করে নিতে হয় সো এখানে মাইনাস এক্স স্কোয়ার আসবে এবং মাইনাস ওয়াই স্কোয়ার আসবে প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাসে মাইনাস আচ্ছা তাহলে এবার যে কাজটি করব আমরা এক্স স্কোয়ারের যতগুলি পদ আছে অর্থাৎ একই রকমের পদগুলোকে একত্রে একসাথে লেখার চেষ্টা করব তারপরে ওয়াই স্কোয়ারের যে পদগুলি আছে একত্রে একসাথে করে লেখার চেষ্টা করব এরপরে জেড স্কোয়ারের যে পদগুলি আছে সেগুলোকেও আমরা একত্রে একসাথে করে লেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারকে যদি আমরা কাটাকাটি করি কিছুই থাকে না অর্থাৎ জিরো সো এই পদটি কিন্তু আমাদের চলে যাবে আবার যখন ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারকে আমরা বিয়োগ করব
তখন এটিও কিন্তু কাটাকাটি চলে যায়। অর্থাৎ ওয়ান ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস করি তাহলে এটিও কিন্তু জিরো হয়ে যায়। এবং লাস্টের টি জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ারকে যদি প্লাস করা হয় তাহলে ওয়ান এন্ড ওয়ান প্লাস করলে কি হচ্ছে আমাদের টু হচ্ছে, অর্থাৎ অ্যান্সারটি হচ্ছে আমাদের টু জেড স্কোয়ার। আমরা যদি একটি ম্যাথ ভালো মতো বুঝি আশা করি বাকি ম্যাথ গুলো আমরা বুঝতে পারবো। আমরা কি সকলে বুঝতে পেরেছি? সকলে কি আমরা বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড আছেন আপনারাও চাইলে আপনাদের উত্তরটি কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমরা আমাদের পরবর্তী টপিকসটিতে চলে যাচ্ছি। তানজিম কিছু বলতে চাচ্ছ? তানজিম স্যার, কিছুদিন স্যার কিছুদিন আগে একটা অঙ্ক যেটা আমি পারছিলাম না, আচ্ছা তো সেটা যোগ অঙ্ক ছিল, তো ওখানের মধ্যে যোগ করতে বলেছিল 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার। আচ্ছা তানজিম, আমি তোমার কাছে আসব, আমি আগে আমাদের আলোচ্য বিষয়টুকু শেষ করে নেই, তারপর আমি তোমার কাছে ইনশাআল্লাহ আসব, ঠিক আছে? আচ্ছা, আমরা যেখানে ছিলাম পরবর্তী ম্যাট্রিতে আমরা চলে যাচ্ছি। এই ম্যাট্রি আমরা একটু নিজেরা করার চেষ্টা করব। আমাদের কাছে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ প্লাস বি, ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি এবং জেড ইকুয়াল টু সি প্লাস এ। এক্স, ওয়াই এবং জেড এর তিনটি মান আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2a, এটা প্রুফ করার জন্য। আমরা প্রশ্নটি দেখে বুঝতেই পারছি একটু আগে আমরা যে ম্যাথটি দেখেছি আর এই ম্যাথটি একদম কাছাকাছি একটি ম্যাথ। সো এটা আশা করছি নিজেরাই করতে পারবো। তারপরে আমি একটু তোমাদের প্রথম দিকে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে x মাইনাস y প্লাস z, দেন x, y এবং z এই তিনটির মান বসাতে হবে। নর্মালি আমরা আগের ম্যাথে যেভাবে বসিয়েছি ঠিক অনুরূপভাবে ব্র্যাকেটের মাধ্যমে মানটা বসাবো। আচ্ছা, এবার আমরা কি করব, ব্র্যাকেটের চিহ্নটিকে উঠিয়ে দিতে হবে। আমরা ব্র্যাকেটটিকে উঠানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্র্যাকেটের আগের চিহ্নটি কিসে আছে। আচ্ছা, এ প্লাস বি এর আগে যেহেতু কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস চিহ্ন বোঝাচ্ছে, তাহলে এই ব্র্যাকেটটিকে উঠালে আমাদের এটা এ প্লাস বি হচ্ছে। এরপরে বি প্লাস সি এর আগে কিন্তু আমরা মাইনাস চিহ্ন পাচ্ছি, যেহেতু বি প্লাস সি এর আগে মাইনাস চিহ্ন পাচ্ছি তাহলে এই ব্র্যাকেটটিকে যখন আমরা উঠিয়ে দিতে যাব ভিতরের প্রত্যেকটি পদের চিহ্নগুলিকে চেঞ্জ করে লিখতে হয়, অর্থাৎ এটি হবে মাইনাস বি মাইনাস সি। এবং তিন নম্বর যে রাশিটি আছে সি প্লাস এ, তার আগে আমাদের প্লাস আছে, অর্থাৎ এটিকে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে লিখতে যাই এটি এরকম হবে প্লাস সি প্লাস এ। এবার কি হবে, নর্মালি ক্যালকুলেশন, ক্যালকুলেশন করার আগে আমরা জানি একই রকমের পদগুলিকে সাজিয়ে লিখতে হয়। সো এ গুলিকে আমরা একত্রে লিখবো, বি গুলিকে আমরা একত্রে লিখবো এবং সি গুলোকেও আমরা একত্রে লিখব। যদি আমরা ক্যালকুলেশনটা করি দেখতেই পাচ্ছি বি থেকে বি কাটাকাটি চলে যাচ্ছে, অর্থাৎ ওয়ান থেকে ওয়ান গেলে এটা জিরো হয়ে যাচ্ছে, এবং সি থেকে সিও কাটাকাটি চলে যাচ্ছে, অর্থাৎ ওয়ান থেকে ওয়ান গেলে এটাও জিরো হয়ে যাচ্ছে। সো আমাদের ডেফিনেটলি অ্যান্সারটি হচ্ছে টু এ। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু টু এই ছিল, আশা করছি প্রত্যেকে মিলিয়ে নেবে। আচ্ছা, এবার পরের ম্যাপটিতে আমরা চলে যাচ্ছি, x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এবং y ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি, z ইকুয়াল টু বি মাইনাস সি প্লাস এ। তবে দেখাও যে x মাইনাস y প্লাস z ইজ ইকুয়াল টু এ প্লাস থ্রি বি প্লাস সি। আমরা আগে থেকেই জানি এই টাইপস এর প্রমাণের ম্যাথগুলিতে সবসময় লেফট হ্যান্ড সাইডকে তুলে নিতে হয়। একই রকম ভাবে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলবো x মাইনাস y প্লাস z, আগের ম্যাথগুলির মতো করে আমরা x এর মান বসাবো, y এর মান বসাবো এবং z এর মান বসাবো। বসানোর পরে প্রত্যেকটি ব্র্যাকেটকে আমাদেরকে কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। ব্র্যাকেটের আগে যেহেতু দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তো এই ব্র্যাকেটের ভিতরে যে পদগুলি আছে প্রত্যেকটি পদের চিহ্নগুলিকে কিন্তু আমরা কি করে লিখবো, চেঞ্জ করে লিখবো। এর চিহ্নটা এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, বি এর চিহ্নটা মাইনাসে ছিল এটা প্লাসে হয়ে যাবে, সি এর চিহ্নটা মাইনাসে ছিল এটাও কিন্তু প্লাসে হয়ে যাবে, এবং বাকিগুলি নর্মালি অনুরূপভাবে আমরা বসিয়ে দিব। এবার একই রকমের পদগুলিকে যদি আমরা একত্রে করে সাজিয়ে লিখি তাহলে আমরা এই রকম উত্তর পাচ্ছি, টু এ মাইনাস এ প্লাস থ্রি বি প্লাস টু সি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস থ্রি বি প্লাস সি।
আগের ম্যাথগুলোর মতোই, কিন্তু এখানে একটু পদগুলো বেশি ছিল। আগের ম্যাথে আমাদের একটু পদ কম ছিল, আর এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি একটু পদটা বেশি আছে। ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ারও কিছু নাই। নর্মালি যেই নিয়মগুলো আমরা ফলো করে আসছি পিছনের ম্যাথগুলিতে, একই নিয়মে করলে আমরা অটোমেটিক আমাদের রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটি কিন্তু পেয়ে যাচ্ছি, এ প্লাস থ্রি বি প্লাস সি। আশা করছি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। আমরা কি সকলে বুঝতে পেরেছি? সকলে কি বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরের টপিকটিতে চলে যাচ্ছি। আমাদের মূল বইতে এরকম একটি সৃজনশীল প্রশ্ন ছিল, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার, x স্কয়ার মাইনাস 8xy এবং y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। আচ্ছা, এটি তোমাদের মূল বোর্ড বইয়ের 41 নং প্রশ্ন। আমি আশা করছি প্রত্যেকের সামনে প্রত্যেকের বইটি থাকবে এবং সবাই সবার বইয়ের সাথে মিলিয়ে নিবে। মূল বইয়ের 41 নং প্রশ্নে আমাদের এই প্রশ্নটি আছে। আচ্ছা, তাহলে এটার প্রথমটি যেটি ছিল, ক নম্বরটি, ক নম্বর প্রশ্নটি ছিল প্রথম রাশির পদ সংখ্যা কয়টি এবং কি কি। আমরা কিন্তু পদ সংখ্যা বের করার নিয়ম অলরেডি 4.1 অধ্যায় থেকে শিখে এসেছি, তারপরে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। পদ বের করার নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ চিহ্ন দেখার মাধ্যমে, অর্থাৎ প্রতি যোগ বা বিয়োগ চিহ্নের আগ পর্যন্ত যে অংশগুলো থাকে সেই অংশগুলিকে একটি পদ বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 5x স্কয়ারের পরে একটি যোগ চিহ্ন আছে, অর্থাৎ এই যোগের আগ পর্যন্ত যেইটুকু আছে সেইটুকু একটা পদ, আবার এই যোগ থেকে পরবর্তী যোগ চিহ্ন পর্যন্ত যেইটুকু আছে সেইটুকু অন্য আরেকটি পদ, এবং এই যোগ থেকে পরের অংশে যা আছে সেইটুকু অন্য আরেকটি পদ। আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি, দুটি, তিনটি পদ আছে। আমাদেরকে প্রশ্নটা ছিল প্রথম রাশির পদ কয়টি এবং পদগুলো কি কি। তাহলে প্রথম রাশির পদ হচ্ছে তিনটি এবং পদগুলো হচ্ছে 5x স্কয়ার কমা xy কমা 3y স্কয়ার। অবশ্যই মনে রাখতে হবে পদগুলোকে সবসময় এভাবে কমা আকারে লিখতে হয়। আচ্ছা, এবার পরেরটিকে চলে যাচ্ছি। আমরা পরের প্রশ্নটি ছিল তিনটি রাশিকে যোগ করতে বলা হয়েছে। আমরা যদি তিনটি রাশিকে যোগ করি, যোগের নিয়ম কিন্তু আমরা পিছনেই শিখে এসেছি, তাই না? তিনটি রাশিকে যোগ করার জন্য যে কাজটি করতে হবে, একই রকমের পদগুলোকে সাজিয়ে সাজিয়ে নিচে লিখতে হবে, তারপর সেই অনুসারে আমাদের যোগফলটাকে নামাতে হবে। সো এখানে বোঝানোর কিছুই নেই, আমরা এটা পিছনে অলরেডি বুঝে এসেছি। আমি তারপরে একটু স্মরণ করে দিচ্ছি, ওয়ান এবং ওয়ান কাটাকাটি চলে জিরো হয়ে যাবে, শুধু 5x স্কয়ার থাকবে। আচ্ছা, আবার দেখো এইখানে যোগ চিহ্ন এবং এখানে যোগ চিহ্ন, অর্থাৎ দুটি যোগ চিহ্ন আছে। আমরা জানি যে চিহ্নটা সর্বাধিক থাকে সেই চিহ্নের কাজটি আগে করতে হয়। তাহলে 10 আর 1 যোগ করলে হচ্ছে 11, 11 থেকে 8 যদি আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি কত? 3। এবং লাস্টের টিতে দেখো 3 এবং 1, অর্থাৎ 3 এবং 1 যোগ করলে হচ্ছে 4, 4y স্কয়ার। এবং আমাদের এখানে একটি কোশ্চেন ছিল, যোগ ফলে এক্স ওয়াই এর সহগ কত। আমরা কিন্তু জানি সহগ হলো এক্স ওয়াই এর সাথে যেই জিনিসটি গুণ আকারে থাকে। কি গুণ আকারে আছে এখানে? এক্স ওয়াই এর সাথে 3 আছে। তো এখানে আমাদের অ্যান্সারটি হবে এক্স ওয়াই এর সহগ 3। আচ্ছা, আমি আশা করছি প্রত্যেকে ম্যাথগুলো খুব সুন্দর মতো বুঝে তুলে নিতে পেরেছি। আমরা কি তুলে নিতে পেরেছি? ওকে, যদি কারো কোনো লাইন মিসিং থাকে আমাদের ফেসবুক লাইভে, অবশ্যই আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, আমরা রেকর্ডেড ক্লাস থেকে আমাদের যেই স্লাইডের লেখাগুলো মিসিং গেছে ওই লেখাগুলোকে আমরা ফিল আপ করে নিব। আচ্ছা, এবার আমাদের কিছু বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজগুলো এমন থাকবে, প্রত্যেকেই যেই ম্যাথগুলো আমি করিয়েছি একই রকমের দেখে অনুশীলনী থেকে আরো প্রত্যেকটির মতো করে একটি একটি করে ম্যাথ আমরা করার চেষ্টা করব। আমরা যতগুলো নিয়ম শিখেছি, অর্থাৎ বিয়োগের ম্যাথ কিভাবে করতে হয় কিংবা বিয়োগের ক্ষেত্রে প্রমাণের ম্যাথগুলো কিভাবে করতে হয়, প্রত্যেকটি ম্যাথের স্লাইড থেকে, মানে প্রত্যেকটি স্লাইডের থেকে, স্লাইডের মতো করে বা প্রত্যেকটি প্রশ্নের মতো করে আমরা একই রকমের আরো একটি করে প্রশ্ন উত্তর করে ফেলবো বাড়ির কাজ হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তানজিমের কিছু প্রবলেম ছিল মনে হয়। আমি তানজিমের সাথে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ, তোমার সমস্যাটি বের করে রেখো, আমরা পরবর্তী ক্লাসে তোমার সাথে তোমার সমস্যাটি নিয়ে আলোচনা করব। আমাদের কিছু টাইম লিমিটেশন থাকে, দ্যাটস ওয়াই আমি আজকে তোমার সাথে আর কথা বলতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে
পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।